লিখেছেন কর্তৃক মুসলমান হত্যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে এটাকে ফলপ্রসূ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে কোন কোন স্কলার এটাকে না বলেছেন তারা এটাকে আখ্যায়িত করছেন হারালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে কোন বিক্রেতা থেকে কিছু না কেনা এবং না কেনার স্বাধীনতাকে হারালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে আখ্যায়িত করা কতটুকু সঙ্গত তার কতটুকু লম্বা ছিল আমরা একই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি আমি কি হিন্দুদের বাড়ি যেতে পারবো নামাজের আমাদের অনেক অলসতা কাজ করে এক্ষেত্রে কি করা যায় কিভাবে মনোযোগ বাড়ানো যায় ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা বিয়ের সুন্না পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো ভাই ফারুক হোসেন অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানেই হলো তাদেরকে একরকম সাহায্য করা কারণ এর লভ্যাংশ তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম এটি সন্তানভাবে খুব প্রশংসনীয় একটি কাজ যদি কেউ এটাকে মনে করেন হালকা হারাম করা হচ্ছে এখানে তাহলে সেটি তার বুঝের ভুল আমি মনে করি কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন জাস্ট এর কাছ থেকে কিনছেন না কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না জাস্ট সেই আমি তার কাছ থেকে কিনলাম না এ অর্থে এই বর্জনটা বরং এবাদতে পরিগণিত হবে সালয় তারা আমি গতকাল তারকি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে বক্স এবং ম্যাকডোনাল্ডস ইহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতোমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে সন্ধান্তিকভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইয়াহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে এটা ইমানের দাবি আমি আল্লাহর খাতিরে বর্জন করলাম অমান আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল আর কাউকে কিছু দিল না অর্থাৎ যে আমি কিনলাম কিনে তাকে একটু বেনিফিট দিলাম এটা দিলাম না সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম এটা যে করতে পারে পাকাদিস্টাকুমার্ল ইমান তাহলে তার ইমানটা পরিপূর্ণ হল অতএব এটি ইমানের দাবি এবং এটি আমাদেরও করা উচিত যে ইসরায়েলি পণ্যগুলো ইহুদি পণ্যগুলো এবং তাদের সে সমস্ত পণ্য কেনা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত সালাহ আহমেদ আব্দ লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় রাসুল তার মেবার কতটুকু লম্বা ছিল প্রিয় নবী সাল্লাহ সালামের দাঁড়িয়ে লম্বা ছিল কিন্তু অত্যধিক লম্বা হয়ে একেবারে পেটের অর্ধেক পর্যন্ত নামিপন্থ বা বুকের নিষ্পন্ত চলে গেছে এরকমটিও ছিল না আবার একেবারে ছোট ছোটো কঁকড়ানো ছিল না নবী করিম সাল সাল্লামের পুরো দেহ মুবারকের গঠন পরিপূর্ণই ছিল মধ্যম চুলগুলো একেবারে না কোকড়ানো ছিল না একেবারে কাটার মতো দাঁড়ানো দাঁড়ানো ছিল তিনি তিনি খুব বেশি লম্বাটে দৃষ্টিকোট পর্যায়ে না সেরকম ছিলেন না খুব বেটে ছিলেন এভাবে তাকে আল্লাহ রবী আলমিন এমনভাবে তৈরি করেছেন যে বা এমনভাবে তার শারীরিক গঠন দান করেছেন যে তিনি সম্পূর্ণ মধ্যম ছিলেন মানে একটা মানুষ পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে আপনার ভালো লাগার মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল আল্লাহ নবী সদাল্লাহের মধ্যে তার সব কিছু ছিল অথবা তার দাড়িটা সেরকম ছিল তবে এমনিতে তিনি দাড়ি লম্বা করতে বলেছেন নির্দেশ দিয়েছেন আফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো বিধার আমরা দাড়িকে লম্বা করবো এবং দাড়িকে রেখে দিবো ইনশাল্লাহ তারা এরপর জামিল আহমেদ চৌধুরী আপনি লিখেছেন দুশোতম পর্বের অনেক অভিনন্দন আল্লাহ সব আমল কবিনী কবুল করুন সবাইকে অত্যবিনেমে দান করুন ধন্যবাদ ভাই জামিল আহমেদ আপনার শুভেচ্ছার জন্য আপনার অভিনন্দন জ্ঞাপনের জন্য দুশোতম পর্বে আপনি আমাদের সঙ্গে আছেন সেজন্য আপনাকে অভিনন্দন আজকের সমস্ত দর্শকদেরকে স্পেশালি অভিনন্দন যে আমরা আজকে একটা বিশেষ স্মরণীয় পর্বে উপস্থিত আছি একটা মাইল ফলক স্পর্শ করেছি এই পর্বে আপনারা আছেন আর একেবারে প্রথম পর্ব থেকে যারা আছেন তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে বিশেষ ভালোবাসা রইল বিশেষ দোয়া রইল আল্লাহ তাল আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তফিক দান করুন শ্রী মহসিনা খানম আপনি দেখেছেন আমরা একই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি আমি কি হিন্দুদের বাড়ি যেতে পারবো তাদের ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজ কাজে সাহায্য করতে পারবো কিনা। না দেখুন একই বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে যদি আপনারা বসবাস করেন সেক্ষেত্রে আপনি তাদের বাড়িতে বা তাদের ঘরে তাদের ফ্ল্যাটে প্রয়োজন হলে যেতে পারেন কোনো অসুবিধা নেই ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে আপনি অবশ্যই সাহায্য করতে পারেন প্রতিবেশী হিসাবে এতে বরং আপনার ইসলামের সৌন্দর্য সৌন্দর্যতার কাছে প্রকাশিত হবে এবং দাওয়াতের উদ্দেশ্য আপনার থাকলে সেটি বরং আরও ভালো হবে কোনো অসুবিধা নেই এরপরে আমান আপনি লিখেছেন চার দিন আগে আমার বাবা পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমার বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফের দাউস নসিব করেন ভাই আমার আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন আমরা দোয়া করি আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন এক বছরের বেশি সময় হয়ে গেল আল্লাহ তালা আমাদের যাদের বাবা হারা হয়ে আমরা যারা হতবাগা হয়ে গেছি আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন আমাদের বাবাদেরকে আল্লাহ তালা মাফ করে দিন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী বাসি করুন এবং আমাদের যাদের বাবা বা মা বেঁচে আসেন আমরা তাদের জন্য হকাদাই করতে পারি তাদের জন্য দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে আল্লাহ আমাদেরকে সেই তফিজ্ঞ দান করুন মাহিয়া মেঘলা ইয়াটি থেকে আপনি লিখেছেন ফজরের নামাজেও এতটা অলসতা লাগে না পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত আদায় করতে পারি কিন্তু এসার নামাজের সময় অনেক অলসতা কাজ করে এক্ষেত্রে কি করা যায় কীভাবে মনোযোগ বাড়ানো যায় মাগরিবের পর কোনোভাবে শোয়া উচিত না নবীসাদালাম নিষেধ করেছেন অনেক সময় আমরা গায়ে এলিয়ে বিছানায় যাই তখন একটু ঝুমানি এসে যায় তখন এসা পড়তে কষ্ট হয় এই জন্য মাগরিবের পর নবী সাদ্লাহ সাল্লাম এসার আগে শোয়াটাকে পছন্দ করতেন আর এর বাইরে আপনার যদি এমন হয় যে খুব বেশি বিলম্ব করলে আপনার অসুবিধা হয় তাহলে আপনি ওক্ত হওয়ার পরপরে নামাজ পড়ে ফেলেন মাগ্বীপটি এসাতে খুব বেশি সময় না প্রয়োজনে এই সময়ে আপনি যদি বসে থাকলে আপনার ঝিমনি আসে তাহলে সেক্ষেত্রে আপনি হাঁটাহাঁটি করেন অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন যাতে করে আপনার অলসতা বা ঝিমুনির কোনো ভাব না আসে আর যদি নামাজে অনোযোগের কথা বলেন তাহলে সেক্ষেত্রে নামাজে অনোযোগ অমনোযোগিতা দূরের জন্য এশার নামাজের যে ফজিলত মর্যাদা আছে সেটি আপনি একটু অনুধাবন করার চেষ্টা করুন বিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন এশার নামাজ যদি কেউ আদায় করেন তাহলে সে ব্যক্তি বিশেষ করে পুরুষরা ঝঞ্জমের সাথে আদায় করবে মামন রাজার চাচাকে আদায় করবে আল্লাহ তাকে অর্ধ রাজ্যেকে এবার দান করবেন এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি বিষয় সে বিষয়টা মাথায় রেখে আপনি আদায় করবেন এসে আল্লাহ তালা আপনার অবস্থা দূর করবেন সেই সাথে আল্লাহ কাছে খাস করে বিশেষভাবে এটা যত দোয়াও করতে থাকবেন মাউর লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা। না ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে চা দশ হাত দশ হাত করে চারদিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এই এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন বিয়ের সুন্না পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সুন্না পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং সম্মত পদ্ধতিতে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচিত হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে তাকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রে নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে তৃতীয়ত কোনো যৌতুক থাকবে না এমনকি মেয়ের বাবার বাড়িতেই শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না চতুর্থত বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে গান বাজনা হাই ভলিউমেড এক্সিট বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি পর্দাহীনতা বেলেল্লাপনা এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারি ইনশাল্লাহিনের সেটি সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে